আজকে আপনাদেরকে দেখাবো কংক্রিট স্ল্যাব বা ছাদ ড্রিল মেশিন দিয়ে ভাঙলে কতক্ষণ সময় লাগবে আর হাত দিয়ে ভাঙতে কতক্ষণ সময় লাগবে। তো এই স্ল্যাবটা দেখছেন, এটা হচ্ছে পুরাতন একটা বাথরুম। তো এই স্ল্যাবটা ভাঙতে আমার 1 ঘন্টা সময় লেগেছে আর স্ল্যাবটা 8 ইঞ্চি মোটা ছিল। আগে ছিল ইট দিয়ে ঢালাই করা একটা স্ল্যাব। নতুন স্ল্যাব ভাঙতে গেলে 100 স্কোয়ার ফিটে 3 ঘন্টা সময় লাগবে। আর এটা হচ্ছে পুরাতন স্ল্যাব, এরকম স্ল্যাব হলে 1 ঘন্টায় আপনি 100 স্কোয়ার ফিট ভেঙে ফেলবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ব্রেকার মেশিন দিয়ে আপনি ছাদ ভাঙাবেন, অল্প সময়ে অনেক বেশি কাজ করবে এবং অল্প পয়সায়। তো আপনাদের যারা পুরাতন ঘর ভাঙবেন ভাবছেন বা নতুন, আপনারা যারা ভাবছেন যে পুরাতন ঘর আছে আমাদের সেই ঘরগুলো ভেঙে ফেলবো, তো হাত দিয়ে ভাঙবো না মেশিন দিয়ে ভাঙবো এটা ঠিক করতে পারছেন না, তো এটা ঠিক করার কোনো ব্যাপার নেই। আপনার ছাদ যদি থাকে সেই ছাদগুলো আপনি মেশিন দিয়ে কন্ট্যাক্ট করবেন মেশিনের লোকের সঙ্গে, তো অল্প পয়সার মধ্যে আপনার ছাদগুলো ভাঙা হয়ে যাবে। যখন আপনি দেওয়ালগুলো ভাঙবেন, দেওয়ালগুলো ভাঙার সময় আপনি প্রথমে একদিন হাত দিয়ে আপনি লেবার লাগিয়ে দেওয়ালগুলো ভেঙে নেন। লিন্টনের সময় তখন তো আপনার আবার ঢালাই থাকবে, লিন্টনের সময় তখন আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন না, ওখানে অনেক সময় লেগে যাবে আর অনেক খরচ পড়ে যাবে আপনি হাত দিয়ে যদি লেবার দিয়ে ভাঙাতে চান। তো আপনি সেই সময় আরেকবার ব্রেকার মেশিন লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তখন আপনার কিছু টাকা দিয়ে আপনি লিন্টনগুলো ভেঙে নেবেন। তারপরে আবার যখন ওয়ালগুলো দেওয়ালগুলো বেরিয়ে যাবে লিন্টনের নিচে দেওয়ালগুলো, তখন আপনি হাত দিয়ে লেবার লাগিয়ে ভাঙাবেন। হাত দিয়ে ভাঙালে আপনার ইটগুলো ভালো থাকবে, ইটগুলো কম ভাঙবে। আর আপনি সম্পূর্ণ কাজ লেবার দিয়ে না করে যদি মিস্ত্রি করান ব্রেকার মেশিন দিয়ে, অনেক ইট ভেঙে যাবে। ওটা ওই পাশে আছে।